2 কোটি 71 লাখ টাকা আত্মসাতের অভিযোগে রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ শাহেদ ওরফে শাহেদ করিমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থার কর্মকর্তা শাহজাহান মিরাজ বাদী হয়ে সোমবার দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়ে একে মামলা দায়ের করেন। মামলার অপর আসামিরা হচ্ছেন রিজেন্ট গ্রুপের কর্মকর্তা ইব্রাহিম, বিলুপ্ত ফার্মার্স ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতি এবং তার ছেলে রাশিদুল হক চিশতি। মামলার অভিযোগে বলা হয়, আসামিরা যোগসাজশে ফার্মার্স ব্যাংকের গুলশান কর্পোরেট শাখা থেকে ঋণের নামে টাকা নিয়ে সে টাকা হস্তান্তরের মাধ্যমে আত্মসাৎ করেন। এদিকে সাতক্ষীরায় দায়ের করা অস্ত্র মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শাহেদকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে খুলনায় র‍্যাব 6-এর কার্যালয়ে নেওয়া হয়েছে। তদন্তকারী কর্মকর্তা নিয়ে করা হবে, তদন্তকারী কর্মকর্তা এটি তদন্ত করে রিজেন্ট হাসপাতালের বিষয় নিয়ে অন্যান্য যে অভিযোগ রিপোর্ট প্রদান এবং সম্পদ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ সেটিও চলমান আছে।